ان الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال تعالى والتين والزيتون والتور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم

तोहिद की अमानत है सीनू में आशा नी निशा हमारा अल्हमदुलिमन खैरा व खबाला व शुक्रुलिमन हुस्न व जमाला লা জিদ দা ওয়ালা নিদ দা কান আওয়ালাম ইয়াক্তাজা ওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহ বকরের দরবারী লাখো কোটি যে আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের আলুকে আল্লাহ তালা দিনের কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তাআলা সুযোগটুকু দান করেছেন

ও আমার আদরের বান্দারা ও বান্দিরা তোমরা যদি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামত বাড়ায় দেব আর যদি নেয়ামতের না শুকরিয়া করো গো তোমার থেকে আমি নেয়ামত উঠে নিব নেয়ামত ছিনিয়ে নিব এবং পরকালে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব ইন্ন আযাবি লাshidীদ আল্লাহ তাআলা বলতেছেন আমার আযাব বড় শক্ত আল্লাহ ফক্রব্বুল আলমিন এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠাইছে একটা উদ্দেশ্য করে একটা টার্গেট করে আল্লাহ তাআলা সুরাতুল মূলুকের মধে আল্লাহ তালা বলতেছেন আল্লাদি খলা তালমা উতাওয়াল হায়া তালিয়া বলু আকুমমা আমালা আল্লাহ তালা বলতেছেন আমি তোমার হায়াত সৃষ্টি করেছি ম সৃষ্টি করেছি কেন করেছি লিয়া বলু আকুমমা ইউকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাল্লা আল্লাহ তালাত অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। কে উত্তম আমল করে জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্যই আল্লাহ তা আমাদেরকে দুনিয়ারপরের দুনিয়াটাকে যে হেতু পরীক্ষার হল স্বরূপ পরীক্ষার হলের ভিতরে যেরকম ভালোমন্দ সকলকেই সুযোগ দেওয়া হয় ভালো ছাত্রছাত্রীদেরকেও সুযোগ দেওয়া হয় খারাপ ছাত্রছাত্রীদেরকেও সুযোগ দেওয়া হয় লেখার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যেরকম লেখার একটা সিস্টেম আছে উত্তর পত্র ভালো লেখলেও কিছু বলে না এবং সঠিক লেখলেও কোনো কিছুই বলে না এরকম উত্তর যদি সঠিক না হয় তাহলে কোনো কিছু বলে না কিন্তু আমল এক সময় তার ফলাফল রেজাল্টের মধ্যে সে দরা খাবে কে ভালো লেখছে কাম কে মন্দ রেখছে তো দ্রুবাল্লা তারা এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠাইছেন হায়াতি জিন্দিগি দেয়া এই হায়াত নামক গাড়ির মধ্যে যে আমরা চড়েছি এই হায়াতের মধ্যে যদি আপনি আমি খারাপ আমল করি সেটা আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে দেখায় দিবে ভালো আমল যদি করি সেটা আল্লাহ তালা দেখায়

হাদিসের মধ্যে সাত করেছেন জাহান নামীরা যখন জাহান নামে যাইব জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতির এরকম জান্নাতের মধ্যে যাইবে প্রত্যেকের প্রত্যেকের আমল আল্লাহ ভাকাল আমি দেখায় দিবে যে হাদিসের মধ্যে আসছে জাহান নামীরা এরকম এক শ্রেণী জাহান নামী হবে তাদেরকে পড়তে পড়তে তাদের এরকম চামড়া গোলা শরীর গোলা পুরা এরকম ভাবে এরকম ভাবে সাই হয়ে যাবে কালো হয়ে যাবে আবে হায়াতের পানির ভিতরে এরকম আল্লাহ তাআলা তাকে উঠে এরকম ভাবে আল্লাহ তাআলা hayat নামক পানির ভিতরে এরকম ভাবে তাকে ছ্বায়া দিবে তার পুরা শরীর এরকম গোস্ত মাংস পুরে এরকম মুগা দেওয়া দিবে এই জন্য জান্নাত ও দোজখ সে আরব ও করো আর জুহাই মাই তুজে দেখা করো আমি পবিত্র কুরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ তাআলা বলতেছেন যারা নেক আমল করবে আমলে চলে যারা করবে নেক আমল নেক আমল করবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাতি

জান্নাত জাহান নাম জান্নাত জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে তার নেকামলের গুনে জান্নাতে যাইবে আমল যদি খারাপ হয়ে যায় জাল্লা তালা জাহান নামে দিবে আমল সে বন্তি হে জন্নত বি এ খাকি ফিতরত হে না না রেহে না নুরি আমলের দ্বারা ই মানুষ জান্নাতই হবে ও দুঃস্থ আমলের দ্বারা এই মানুষ জাহান্নামই হবে আমল যদি ভালো হয় তোমার ঠিকানা জান্নাত আল্লাহ তালা জান্নাতের চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে আমল যদি খারাপ হয়ে যায় তোমার ঠিকানা যাহার নাম হয়ে যাবে যাহার নাম ইম্নাল্লাজি না ভরু ইম্

তিরিশতম পারা সুরাত উদ্দিনের একটি সূরা তেলাওয়াত করছি সুরাত এই সুরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের শপথ খায় কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন কতটা ওয়াতিনি ওয়াজ তিনের কসম এবং যাইতুনের কসম আরব দেশের মধ্যে যাইতুন একটা ডুমুর বৃক্ষকে বলা হয় যাইতুন বৃক্ষের কসম যাই তুম বৃক্ষের কসম খায় আল্লাহতাল কতলা বলতেছেন অতীনিবাস যাই তুরি শিনীনা ওয়াহাদ আলবালা দিল আমিন ওই তুরে শ্রিনি তোর পাহাড়ের তোর পাহাড়ের শপথ খায় আল্লাহতলা বলতেছেন এবং তুর পাহাড়ের শপথ খেয়া বলতেছেন এবং সিনাই পর্বতের পাহাড় কসম খায় আল্লাহতাল বলতেছেন অতুরি সিনিন ওয়াহাদ আলবালা আমিন সেই নিরাপদ নগরীর কসম খায় আল্লাহ তালা বলতেছেন নিরাপদ নগরী মক্কা মক্ামুদিনা ওই মক্কামদিনার কসম খায় আল্লাহ তালা বলতেছেন ওয়াহাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ তাআলা অবশ্যই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি সুন্দর আবয়বে সুন্দর গঠন গঠনে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বানায় আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন কসম কয়েকটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তালা বলতেছেন এবং ওয়াহাল বালাদিল লামিন লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি তাকউম নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সুন্দর আবয়েবে সুন্দর গঠন গঠনে সবচেয়ে পৃথিবীতে ও دوست ও ইমানদার মুসলমান তোমরা জেনে সবচেয়ে আল্লাহ তালা যে কসম খেয়ে কথাটা বলছেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ তালা চারটা জিনিসের কসম খায় আল্লাহ তালা বলছেন যে মানুষকে সবচেয়ে সুন্দর বানায় সুন্দর গঠন গঠনে সুন্দর আকৃতিতে আল্লাহ তালা মানুষকে বানাইছেন এই মানুষই তার আমল যদি কর্ম যদি খারাপ হয়ে যায় তার কর্ম খারাপের কারণে এই মানুষটাই নিচের থেকে নিচে চলে যায় ঠিক না বেঠি সুম্মারা দাদু নাহু আসফালা সাফিলিন

वलाহুম আজরুন গাইরু মামনুন তাদের তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা অসীম পুরস্কার দিবে অসীম পুরস্কার হলো জান্নাত তিরুস্থাই পুরস্কার কি জান্নাত অসীম পুরস্কার আল্লাহ তালা দান করবেন সেটা হলো জান্নাত আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তাআলা কি উত্তম বিচারক না কিয়ামতের দিন আল্লাহ তালা আল্লাহ তালা বলতেছেন আলাই সাল্লা হাকিমিন আমি আল্লাহ তালা অবশ্য ও দুঃস্থ আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছে আল্লাহ তালা কিছু কর্মসূচি দিয়া কিছু কাজ দিয়া আল্লাহ তালা পাঠাইছে হাদিসের মধ্যে আর সে আল্লাহ রসুল সাল্লাহআলাইসলাম মোহারি মুসলিম শরীফের মধ্যে হাদিসে আসছে মনিয়া ইসলাম ওয়ালা খামসিম শাহাদতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ইতামি আল হজ সাওম রমজান ইসলামের বেনা হলো পাঁচটি জিনিসের উপর একটা হলো ই बुनियाল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা আল্লাহ তাআলার প্রিয়ত রসূল ইকামত সলা নামাজ প্রতিষ্ঠিত করায় ইতাউ zakat জাগাত আদায় করা এবং

আ আমাল আহাতই আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে কু উত্ত আমল কি আস্লা তো আলা অওয়াক্তিহা সময় মতো নামাজ করে নেওয়া আজ্লা ত আলায় অতিহা সুম্মা কালা বিররুল আলদান ফি আমাতার সেবা করা। সুম্মা কালা আলজহা দুভ সাবি ল্লাহ আল্লার রাস্তা জাহাত করা কি করা ভাই আল্লাহ রাস্তা আ আল্লাহ রাস্তা জাহাত করা।

এই জাতির কর্মের কারণে এত নিচে নিচে চলে যায় সুম্মার না হুয়াস ফালা এই মানুষগুলাই তার কর্ম যদি খারাপ হয়ে যায় তার নিচের থেকে নিচে চলা যায় আমি সুরাদুদ্দিন এটা মক্কায় নাজিল হয়েছে এটার আয়াতের সংখ্যা হলো আয়াতের সংখ্যা হলো 8 এরকম ভাবে 100 159 59 টি হরফ আছে এই সূরাত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল এই সুরার মধ্যে আল্লাহ তালা জায়গা জায়গা কসমের কথা কসমের কথা বলছেন আল্লাহ তাআলা অনেক জায়গায় আল্লাহ তালার সূর্যের কসম গায়ছেন আসর এর ওয়াল আসরের কসম খাইছেন অনেক জায়গায় কলমের কসম খাইছেন নুনুল কলমি ওয়া মা ইয়াস্তুরুন মা আনতাবি নি'মাতি রব্বিকা বিমাজনুন আল্লাহ তালা কসম খাইছেন কসম খাযা কথাটার গর্ত হলো এই কথাটাকে মজবুতি করার জন্য শক্তিশালী করার জন্য আল্লাহর কথা সব সবটাই সত্য

তাদেরকে মুক্তি বলা হয় যারা তাকুয়া অর্জন করতে পারে তাদেরকে মুত্তাকি বলা হয় মুক্তা শব্দ অর্থল ফিরে থাকা ফিরে থাকা বেঁচে থাকা বই করা আল্লাহকে বয় করা একমাত্র একটা জিনিস মানুষকে ভালো বানাইতে পারে সেটা হলো আল্লাহর ভয় একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই মানুষটাই সবচেয়ে ভালো হয়ে যাবে আল্লাহর ভয় যদি না থাকে দুনিয়াতে সমস্ত এমন কোনো গুনাহ নাই যে যে গুনাহ সে করবে না আমাল সে বন্তি হে জান্নাত বি জান্নাম এক হাকিফিত্রত হে না নার হে না নুরি আমাল সে এখলা সে আমাল সেবন্তি বন্তি হে জান্নাত ওবি জাহান্নাম হে খাকি ফিতরাত হে নানার নুরি এইজন্য দোস্ত আমলের দরাই মানুষ জান্নাতি হবে আমলের দরাই মানুষ জাহান্নামী হবে বাদশা শাহজাহান আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন একদিন সে চাঁদের চাঁদের রাত্রিতে রাত্রিতে নিজের স্ত্রীকে সুন্দরী স্ত্রীকে নিয়ে এরকম করতেছে করতেছে বলতেছে দেখছো আল্লাহ তালা আসমানে চারটা কত সুন্দর চারটা কত সুন্দর করে আল্লাহ তালা আল্লাহ তালা কত আসমানের ভিতরে যে চারটা কত সুন্দর এক ফকে সে স্ত্রীর সাথে রাগ করে বসে রাগ করে বলতেছে তুমি যদি চাঁদের শেষ সুন্দরী না হও তাহলে তুমি তালা এই কথা তো বাদশাহ কে স্ত্রীকে বলে ফেলছে এখন উলা মাইক্রাম উলা মাইদে উলা মাইক্রামদেরকে আলেম উলামাদেরকে ইজ্জত করতেন সম্মান করতেন আজকে উলা মাইক্রামের ইজ্জত নাই সম্মান নাই আজকে উলা মাইক্রামদের দেখলে বলা হয় চঙ্গিবাদী সন্ত্রাসী বুমা

ওলামাই আলেমগণ এই এই দুনিয়াতে আলেমগণ নবীদের ওয়ারিস নবীরা টাকা পয়সার ওয়ারিস রেখে যায় নাই তারা এলেমের ওয়ারিস রেখে গেছে এই যে নয় এলেমের ওয়ারিস রেখে গেছে এলমে চন্দা কে আমি খানি চু আমল দর নিস্তে না আদানি না মহাক বুয়াদ না দানি সুমন্দ চার পায়ে কিতাবে বেচান

একমাত্র আলেমরাই কিন্তু আল্লাহকে বেশি ভয় করে এইজন্য আলেম ভয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া সাদিদা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো এবং সত্যবাদীদের সাথে ক সত্যবাদী নবী নবী রাসূলগণ সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন নবিরাসুলগণ তারপরে ক্রাম সিদ্দিত শহীদগন সাদ তোমরা সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ তালা যদি তোমরা সত্যবাদীদের থাকলে কি লাভ হবে আল্লাহ তালা তোমার অতীতের গুনাগুলা মাফ করে দেবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তোমাদের গুনাগুলা অফার গুলা ক্ষমা করে দিবেন হুমায়ুতে আল্লাহ রাসুল আহু যে আল্লাহ মরসুল এর করবে অনুসরণ করবে ফাকা নাওজি নাউজিমা তারা বড় সফলতা অর্জন করতে পারবে দুস্ত আমি বলতেছিলাম বাদশাহ শাহজাহানের ঘটনা বলে আমি আমি সংক্ষিপ্ত সময় শেষ করব বাদশাহ শাহজাহান এর উলামায়ে কেরাম কি রাখছে যে আমি তো এই কথা বলে বেরছি যদি বহু সুন্দর না হয় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে কয় আপনার স্ত্রী তো তালাক হয়েছে গা এর ইমাম আবু হানিফা নুমার ইবনে সাবেদ ওই সময় মাদ্রাসার ছাত্র সে বলতেছে আপনার স্ত্রী তালাক হয় নাই আপনার স্ত্রী তালাক হয় নাই কয় আপনারা কিরম হুজুর হুজুররা কয় তালাক হয়েছে ছাত্র কয় তালাক হয় না এটা কিরম কথা আবু হানিবা। অনেক বড় জ্ঞানের আদ্দ্বাদিক দরজার জ্ঞানের সাধক ছিলেন ইমাম আবু হানিফা বলতেন বিবি তালাক হয় নাই এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মনে করেন মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে মাগরিব নামাজের সূরা তিন পড়তেছে লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাক্বীব লাকাদ খলাকনাল ইনসানে জগত লাকাদ খলাকনাল কমারা ফী আহসানি আল্লাহ তালা চন্দ্র কেবল বল আল্লাহ তালা মানুষকে বলছে সবচেয়ে সুন্দর বানাইছে সুন্দর করে বানাইছে কিন্তু চন্দ্রের কথা জীব জন্তুর কথা অন্য কোন মাখলোকার কথা সুন্দর করে বানাইছে এটা বলে নাই এই জন্য বাদশাহ শাহজাহানের স্ত্রী তালাক হয় নাই লাকাদ খালাকুনাল ইনসান ফি আহসানি তাকবীর ওয়াল্লাউ কানা আল বাহরু মিডাদান লিকালিমাতির রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ দিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার যত আটলান্টিক মহাসাগর আছে খাল বিল নদী লাতাল নদী নালা পুকুর খাল বাটে যত পানিগুলো আছে আমরা পানি দেখতেছি এই সমস্ত পানি দেয়া যদি আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার এই সমস্ত পানিগুলো দেয়া যদি কলমের কালি বানানো হয় দুনিয়ার সমস্ত বিক্ষলতা গাছপালা তরুলতা ফলমূল এগুলো দেয়া যদি এরকম ভাবে কলম বানানো হয় আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন লেখা যদি শুরু করা হয় লেখতে লেখতে আপনি আমি শেষ হয়ে যাব আপনি হায়াত এ জিন্দেগি শেষ হয়ে যাবে আল্লাহ तारीफ আল্লাহর প্রশংসা লেখে কোনদিন শেষ করা যাবে না সারজাহু তুকালি مخلوقات ককলম লেকতে রাহে जिंदगी বর্ণনা হতে तारीफ पदम এজন্য আমি বলতেইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমলে সল্লা করবে নেক কাজ করবে আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়া দিবে জাননা তো দুই আর কিযা করো হে মাই তুজে দেখা করো হুরগিল মা হাই তু

এমন অন্তর স্তিগ্ধকারী জান্নাত আমি আমি আমার নেককার বান্দা বান্দা তৈরি করে রাখছি দুনিয়ার কোন দিন দুনিয়ার কোন মানুষ চোখে দেখে নাই দুনিয়ার কোনো মানুষ কানে শুনে নাই দুনিয়ার কোন মানুষ এরকম ক্ষুদ্র বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা উপলব্ধি করতে পারবে না এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের বাড়িগুলা দিবেন জান্নাত ও দোস্ত ও দোস্ত ও ইমানদার মুসলমান ভাই ও বোনেরা জান্নাতের একটা বাড়ি হবে একটা ইটের গাতুনি হবে একটা হবে স্বর্ণের আর একটা কীট হবে রুপার এরকম এরকম ভাবে জান্নাতের প্লাস্টার হবে মেশকোম্বারের দ্বারা সুগন্ধি প্লাস্টার হবে সুবহানাল্লাহ ইনাল্লাযীনা ক্বালু আল্লাহ আল্লাহ বলতেছেন যারা যারা বলে আমাদের প্রভু একমাত্র আল্লাহ

তুমি সব জায়গায় सक्सेसफुल হয়ে যাইবা এই জন্য আমি আমার কথা শেষ করে দিছি আল্লাহ তাকাহু ওয়ালা তাহাজর তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই নাহনু আউলিয়াউকুম বিল hayatি দুনিয়া দুনিয়ার জমিনে তোমরা অভিভাবক ছিলে নাহনু আউলিয়াউকুম বিল hayatি দুনিয়া ওয়া বিল আখিরা আখিরাতের জীবনে তোমরা অভিভাবক হয়ে যাইবা নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ

নাহনু আউলিয়াকুম ফিল দুনিয়া দুনিয়ার জমিনে আমি তোমাদের অভিভাবক ছিলাম গাইডেস ছিলাম আখিরাতের জীবনে আমি তোমাদের গাইডান হয়ে যাব অভিভাবক হয়ে যাব আল্লাহ তাআলা ওয়ালা তাযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল কুনতুম না হন আওলিয়াউকুম ফিল hayatid দুনিয়া অভিল ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাতস্তিহিন ফুসুকুম ওয়া লাকুম ফিহা মা জান্নাতের মধ্যে ওদুস্ত তোমার মনে যা চাইবে তাই পাবে ওপ ঠিকঠামি ঠিক না হন আওলিয়াউকুম ফিল hayatid দুনিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তি সফলতার জায়গা হলো জান্নাত ঠিক আর এই দুনিয়া হলো পষা কামড়া মুদ্রা আর হাদিস আল্লাহ শুল বলছেন আর দুনিয়া জিফা ও তালি বহা কিলাবুল দুনিয়া হইলো মুদ্রা পোষা পষা এবং দুনিয়ার পিছনে যারা পড়বে তাদেরকে কুকুর সান্দিষ্ট বলা হয়েছে আর দুনিয়া জিফা ও তালি কিলাবুন

ওই বাহরাইন সারা পৃথিবীতে ভারতে কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে দুস্ত ও দুস্ত মনের পরিতামের কথা আজকে কি বলবো সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিষ্পিষ্ট খতম হয়ে যাচ্ছে ক্ষত বিক্ষত রক্ত মুসলমানের জড়তেছে একটা মাত্র কারণ মুসলমানের ইমান তাহজিব তামাজুদ কৃষ্টি কালচার মুসলমান ও সভ্যতা বর্বরতা শিক্ষা গ্রহণ করছে যদি কোরআন হাদিসের সুশিক্ষা গ্রহণ করতো আজকে মুসলমান কুল্লির বিপদ আরা হইতো না বগ্গষ্ট হইতো না এই জাতি হুমরা হয়েছে ধ্বংস হয়েছে কোরআন হাদিসের শিক্ষা ছেড়ে দিয়েছে একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছেড়ে দেওয়ার কারণে এই জাতির ধ্বংস অনিবার্য হয়েছে এক জমানা মুআজ্জিজতে হামেলে কুরআহু কর আব তু মুসলমান জলিলে খারহু তারিকে কুরআহু কর ওই যুগের মুসলমানরা সম্মানের আসনে উপস্থিত ছিল আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত ক্ষত বিক্ষত কিসের কারণে কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছে এই মুসলমানদের অধপতন আজকে মুসলমানরা সব জায়গায় বেদিত হইতেছে লাঞ্ছিত হইতেছে বঞ্চিত হইতেছে আমি আমার ও গুছালু কথাগুলা গুছায়া বলতে পারি না দোস্ত এই জন্য আল্লাহর খায়ের বরকত কামনা করে হযরত উলামায়ে কেরামের কাছে দোয়া চাই আমি আমার অসমাপ্ত ও গুচালু কথাগুলা সমাপ্ত করতে চাই এখান থেকে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন